গামছাটা দাঁত দা ছিদ্র করে আর তখন সাপে মনে করে আমরা মানুষের শরীর ছিদ্র করলাম যার কারণে ওরা মনে করেন সম্পূর্ণ বিষ দেওয়া যায় এভাবেই কিন্তু মানুষের শরীরে বিষ দেয় তখন মানুষটা মারা যায় এই যে গামছাটা ছিদ্র করছে ও কিন্তু নির্ভয়ে বিষ দিতেছে যে এই যে এদিকে এই যে এই যে সার দেখেন যে এই যে এই যে এবার কাজ করবো আর এখানে আমি দড়ি কেন নিকে দর্শক ভাইরা দেখেন এই যে দড়ে থাকলে বিষটা বেশি দিব চাপ দিতে হবে এখানে দর্শক ভাইরা এখন এই যে দেখেন সাতটা বিষ বের কর্ম অনেকখানি বিষকে দেখে নেত বহ বহো দাঁত বহাও দাঁত বহো দাঁত বহাও দাঁত বহাও দাঁত বহাও দশ মিনিট সময় লাগবো স্যার বিশ বার করছি সাতটাতে এক মাস ধরে বিশ বের করি নেই দেখে নিজে দশ মিনিট সময় লাগবো অনেক বিশ বের হবে আমি সাইডা দিয়ে দিকে আরো বেশি দিব বিশ আর এই দিকে খেয়াল করবেন কীভাবে মুসুর দেয় আর দেখে নিজে আজকে আপনারা আমি একটা অনুরোধ করি আপনাদের কাছে আমার ক্ষতি করবেন না কেউ আমি কিন্তু এই যে বিষ বিক্রি করি না আমি বলছি অনেক ভিডিওতে আমি বলছি বিষ বিক্রি করি না এই কারণে কিন্তু আমি অনেক ভিডিওতে অল্প বিষের সিন দিছি আমি আজকে আপনারা দেখতে পারবেন একবারে স্বয়ং সম্পূর্ণভাবে একটা সাপে কতটুকু বিষ দেয় আর কতক্ষণ সময় লাগে এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখামু দেখতে থাকেন ও কিন্তু কাজ করতেছে বিষ দিতেছে ওর কাজ ও চালাগেছে বিষের কালার দেখেন বিষ দেখেন দর্শক ভাইরা আপনারা দেখেন না দেখলে কেউ বুঝবেন না স্যার ক্যামেরাটা ঠিক মতো দই আজকে দেখবেন কতটুকু বিষ হয় এটা আপনারা অনুমান করবেন গ্রাম বিষ হয় আমি মুখ বললে হয়তো মিথ্যা কথা হবে যার কারণে আপনারা বলবেন কয় গ্রাম বিষয় হয় যে কি থাকে না রে যে এখানে কিন্তু খেয়াল করবেন ছাড়ে যে এভাবে কাজ হয় ওইভাবে কাজ হয় যখন ওই যে দুধু এই গাবি গরু বা সুদ্ধের দুধ খাওয়ায় একটা শেষ হইলে আরেকটা একটা ধরে ওদেরও এই একই চিন দুইটা দাঁত আছে এই যে কাপড়টা যে ছিদ্র করলো দেখলেন আপনারা সব কিছু শুরুর থেকে মনে করেন যে ওরা মনে করে যে মানুষের শরীর আমরা ছিদ্র করলাম এই গান ছাড়া দাঁত ছিদ্র করে আর তখন সাপে মনে করে আমরা মানুষের শরীর ছিদ্র করলাম যার কারণে ওরা মনে করেন সম্পূর্ণ বিষ দেওয়া যায় এভাবেই কিন্তু মানুষের শরীরে বিষ দেয় তখন মানুষটা মারা যায় এই যে গামছাটা ছিদ্র করছে কিন্তু নির্ভয়ে বিষ দিতেছে যে এই যে এদিকে এই যে এই যে সার এই যে এই যে এই যে এবার কাজ করবো আর এখানে আমি দড়ি কে নিকে দর্শক এরা দেখেন এই যে দড়ে থাকলে বিষটা বেশি দিব চাপ দিতে হবে এখানে বাবার গামছা ছিঁড়ে হালাইছে খয়ে হালাইছে দেখেন এই যে হায় হায় রে সাতাশ মিলি বিষ অলরেডি বাইরে গেছে গা কিন্তু আমি বিষ বিক্রি করবো না এই যে আরো বিষ দিব কিন্তু বান্ডা নর্মাল মানে এত প্রেশার দেয় এটা যদি আমি কম্পিউটারে মাপদা দেখাইতে পারতাম আপনাদের যে এখানে কতটুকু ডিগ্রিতে প্রেশারটা দিছে মানুষের শরীরে যখন দেখবেন কামড় দেয় দাঁত ডাই থাকে মাংসটা ক্ষত করে দেয় আর এখন পর্যন্ত আমি এই যে ভিডিওগুলো দিছি আমি আপনাদেরকে সত্য যা সাপের জীবনে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখেন এই যে বিষ কিন্তু কম দিতে কারণ এই যে গামছাটা ঢিলাই গেছে গা গামছাটা ঢিলাই গেছে গা প্রেশার পরে নাই প্রেশার না পড়লে বিষটা কম দিব যখন বিরতি নিচ্ছে বুঝছেন কি তারপরেও আমি চেষ্টা করবো দেখেন এই যে ধরছি স্যার কেমার আনে এই যাবার দিতে আছে দেখছেন দেখেন এই যে এটা দেশি গুকরো সাপ বিষ ওপর মতো কালাপ এটা খুবই মূল্যবান সাপের বিষ আমি তো মনে করেন বেশি কাজ জানি না আমি তিনটা কাজ করি সাপের বিষ আমি সাপের জগতে কোনো কিছু আমি আমি আমার হাতে রাখি নাই আপনাদের মাঝে সাপের জগতে সব যা আছে এখন দেখেন এই বিষের কার্যকরিতা ক্ষমতা দেখেন আপনারা এটা পাওয়ার দেখেন এই বিষটা কেমনি আগুন দুইটা জায়গা এর কাছে গ্যাস লাইট মনে করেন যে দুই ইঞ্চি ফাঁকি রাখবেন আগুন তারপরেও কেমনি বিশটায় টানতে নিয়ে যায় কাগুন দেখেন এই যে জিরাও জিরাও সার ক্যামেরাটা সামনে নেন দেখেন এই যে দাঁত খেয়াল করছেন আপনি এরা দর্শক ভাইরা দেখেন দেখেন এই যে সিনটা খুশি হয়েছে আবে হন সম্পূর্ণ বিষ দিছো খুশি হয়েছে তুমি খুশি থাকলে আমি খুশি এর আগে কিন্তু এরকম এত বিজা নাই আজকে আমি বলছি আপনাদের যে সম্পূর্ণ বিষ আমি বার করবো একটা সাপের কতটুকু বিষ বের হয় আরও একটু বিষ বের হইতেও মনে করেন যে চেষ্টা করবো আমি আরেকবার চাষ নিমু আরেকবার চাষ নিমু যে পরের ওশানিতে কত কতটুকুন বিষ দেয় আর ছোট বাচ্চা বলা বান্ধের এই বিষের সিনে একটা কথা বলি যে আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি যে আমার ভিডিও ইউটিউব ফেসবুকে ভাইরাল হইতে হইতে উতরাইয়ে উঠছে তখন আমি মনে করো যে একটা ব্যাগ হাতে নইয়া ওই উতরাইয়ে উড়া ভিডিওগুলো ব্যাগের ভিতরে বই আমি তখন চিন্তা করছি যে না ভিডিওগুলো নষ্ট করব না আমি অল্প দামে বিক্রি করে দিব তোমরা খুশি থাকবা ছোট ভাইরা যারা আসাও আর এই বিষের কাজ দেখো ওই দেখেন বিষ দিছে আর এই যে কিরকম করে দেখেন এই যে ভয় নাই কোনো আপনাদের ভয় পাবেন না আর আমি সাপ পাল্লি কত বছর আপনারা সবাই জানেন কিন্তু আমি বিষ বিক্রি করি না আমার সাড়ে বছর সাড়ে বারো বছর এই সাপের ডিপার্টমেন্টে আমার সাড়ে বারো বছর আমি সম্পূর্ণ কাজ শিখা ফেলাইছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ছোট বাচ্চা যারা আছো ভালো থাকবা আমার জন্য দোয়া করবা গুড বাই